জানাতে চাই সেটা হলো 41.11 একর সরকারের ভেস্টেড ল্যান্ড WBSEDCL কে দেওয়া হচ্ছে, যেটা পাওয়ার অ্যান্ড নন কনভেনশনাল এনার্জি দপ্তর তাদের এখতিয়ারের মধ্যে। কারণটা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন হবে 10 মেগাওয়াট গ্রিডের একটা সোলার পিভি পাওয়ার প্লান্ট, এবং সেটা মৌজা হচ্ছে পিরাচালি অ্যান্ড তিলাবনি, অর্থাৎ শালবনি পশ্চিম মেদিনীপুরে, সেখানে একটি পাওয়ার প্লান্ট হবে, সোলার পাওয়ার প্লান্ট। সেটা আজকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা ক্যাবিনেটে গৃহীত হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে ক্যাবিনেট, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো শালবনিতে হচ্ছে সৌর বিদ্যুৎ 10 মেগাওয়াট। আর তারপর আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো যে আজকে ক্যাবিনেটে যে প্রস্তাব এসেছিল তা সবাই গ্রহণ করেছে, একদম ইউনানিমাসলি গৃহীত হয়েছে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ড হচ্ছে, এটা গঠন করার সিদ্ধান্ত ক্যাবিনেটে নেওয়া হয়েছে। ঠিক সঙ্গে সঙ্গে আরেকটি বোর্ড গঠন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল মতুয়া ওয়েলফেয়ার বোর্ড, এবং এটা এই দুটি বোর্ড নমশূদ্র এবং মতুয়া সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নতি সাধনের জন্য এই বোর্ড তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। আর তার সাথে সাথে আরেকটি সিদ্ধান্ত হয়েছে, কুচবিহারের ছিটমহল তাদের যে জমি, সেই জমির অধিকার, সেই অধিকার সম্পর্কিত বিল আগামী বিধানসভায় আনা হবে। এই বিল পরবর্তীতে আইনে পরিণত হবে এবং এটা ছিটমহলের মানুষের জমি যাতে সুরক্ষিত থাকে, তাদের অধিকার যাতে তারা পায়, সেই সম্পর্কে সেই কথাটাকে সামনে রেখেই সেই সম্পর্কিত বিল আনা হচ্ছে আগামী বিধানসভায়। এখন এটাই আমরা বলছি যে বিল আনা হবে, সেটা পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী, বোর্ডের চেয়ারম্যান, দুটি বোর্ডেরই চেয়ারম্যান, মেম্বার, এগুলো সব তিনি ঠিক করবেন, তিনি সিদ্ধান্ত নেবেন পরে।